মাকে বেরিয়ে পড়েছি, আবার আজকে নয় রোজই বেরোচ্ছি। আর এ দেখো আই লাভ চন্দননগর, এই দেখো দেখতে পাচ্ছ এইদিকে আইটা এদিকে আছে, আমরা লাভের সামনে দাঁড়িয়ে পড়েছি। আই লাভ ইউ ইউ চন্দননগর। তো যাই হোক, এটা হচ্ছে আই লাভ চন্দননগর। সব জায়গাতেই আশা করছি এগুলো হয়েছে, আমাদের চন্দননগরে থাকি বলে সেই জন্য চন্দননগর একটাই দেখালাম। আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো, এ দেখো এটা হচ্ছে সোনুদের স্কুল, এই দেখো দেখাচ্ছি দাঁড়া, এই দেখো এটা হচ্ছে সোনুদের স্কুল। এই দেখো জুম করে দেখাচ্ছি, এই দেখো এটা হচ্ছে সোনুদের স্কুল কানাইলাল বিদ্যা মন্দির। এইটা এটা হচ্ছে সোনু পড়ে স্কুলে। আর এই দেখো উল্টো দিকে একটা হচ্ছে ফ্রেঞ্চ, কানাইলালেরই ফ্রেঞ্চ, এটা এখানে ফ্রেঞ্চ পড়ানো হয়। দেখেছ সোনুর স্কুল। আজ আমরা বেরিয়েছি আজকে অনেক তাড়াতাড়ি, আজকে বেরিয়েছি তোমার এখন বাজে 6টা, আমি উঠেছি 4:58-তে, 4:58-এ উঠেছি। চায়ের দোকান ওখানে আছে, সবে সবে খুলছে সব দোকান, বাট আজ খুশি আসেনি, খুশির আজকে পরীক্ষা, আজ খুশির পরীক্ষা তাই খুশি আসেনি, আজকে আমরা তিনজন এসেছি। চলো স্ট্যান্ডে গিয়ে আবার কথা হচ্ছে। সোনুর পিজন ছাড়ছে না, সোনুর সোনুর পিজন ছাড়ছে না। এই সুস্মিতা দেখো চার্জটা, চার্জ এটা একটা স্কুল ইংলিশ মিডিয়াম বাচ্চাদের, এই যে এখানে স্কুলের গেট আছে দেখো, এই দেখো এটা সেন্ট থমাস স্কুল। এই চার্জে তো তালা ধরা ছিল, যাবি কি করে? এই দেখো সূর্য মামা আমাদের আজকে সবে সবে উঠেছে, বাটার পুরি হবে, এই দেখো সব এখানে ফাস্টফুডের দোকান, এখান থেকে স্টার্ট হচ্ছে সব ফাস্টফুডের দোকান। খোলা থাকে না তো বলছে, জানি না সুস্মিতা স্ট্যান্ডে ঘুরতে আসতে ইচ্ছা করছে, সকালবেলা তো স্ট্যান্ডে ঘুরে যাচ্ছিস, কোথায় তো ঘোরার জায়গা হয়নি। আমার মাকে বললাম আমি বন্ধুদের সাথে রঙ্গলি মালে বলছে না, রঙ্গলি মালটা কোথায় না, ও যেটা বলছিলি আগের বছর, আগের বছর আগের বছর তার আগের বছর যাবো যাবো করে উড়িষ্যাতেই চলে গেলাম, তারপরে বারে না আবার যাবো যাবো করে আবার উড়িষ্যা চলে গেলাম, এবারও মনে হয় যাবো যাবো করে উড়িষ্যা আবার চলে যাবো, আর উড়িষ্যা যেতে হবে না, এখানে এখানে কলকাতা থেকে কোর্স কমপ্লিট করো, কোর্স তো কমপ্লিট হয়ে গেছে। পাথরগুলো ফেলছে দেখিনি তো, ওই জন্য তো বললাম দেখিনি, কি সুন্দর নেজারা আমাদের, এটা লঞ্চ আছে, লঞ্চ কি সুন্দর লাগছে। চলো তো চলো আমরা, এই বল আমরা এখন এক্সারসাইজ করতে যাচ্ছি, বল মানে দৌড়তে যাচ্ছি, আচ্ছা এক্সারসাইজ করবে শোনো, সেই জন্য আমরা আবার পরে তোমাদের সাথে কথা বলছি, ওকে টাটা বাই বাই। তো আমরা কোথায় এসেছি, এটা হচ্ছে আমাদের 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 চন্দননগরের, এটা হচ্ছে রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে ভূতের রাজা দিল বল, খুব সুন্দর রেস্টুরেন্টটা, তোমরাও আসতে পারো।
আর পাশে আছে বাবরচি। তো চলো আমরা বাড়ি ফিরছি, এবার হয়ে গেছে সব। তো চলো, কি সুন্দর সাজিয়েছে দীপাবলির জন্য। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে। এই একটা হচ্ছে মল, মানে শপিং মল। এই দেখো আমাদের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। এই দেখো চন্দ্রমোহনের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলের স্টার্ট হয়ে গেছে। দেখো লাইট এগুলো, ট্রেলার, পরে ফুল পিকচার দেখাওঙ্গি। দেখো লাইট, লাইট গুলো উপরে যাবে। ওইটা দেখো কোনটা, বুঝতে পারবে না অন্ধকার অন্ধকার লাগছে। এটা লাইট, এটা উপরে যাবে, খুব সুন্দর প্যান্ডেল হয়, তোমরা আসবে দেখবে। সব রেডি করা আছে, প্যান্ডেল হচ্ছে। এখানে যে পুজো হবে, যে ঠাকুরের মুখ, এরকম হবে বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। চলো পরে আবার কথা হচ্ছে, টাটা। চলে এসেছি অনেকক্ষণ আগে মর্নিং ওয়াক করে, টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে। তো এখন দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি। আর দেখো ওখানে ভাত বসেছে, আর আগে একটা স্পেশাল রান্না হচ্ছে, চোদ্দ শাক রেসিপিটা তোমাদেরকে বলবো, দেখাবো। দেখো এই যে চোদ্দ শাক, এরকম জানি না এর মধ্যে চোদ্দটা আছে কি না, বলে তো দিয়েছে চোদ্দ শাকই। আর এটা বানানোর জন্য লাগবে কাঁচা লঙ্কা, কালো জিরে, হলুদ, নুন, চিনি, শুকনো লঙ্কা আর সর্ষের তেল। আর কড়াইতে তেল দিচ্ছি, এখন কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেলই লাগবে। তো দেখো তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, কালো জিরে, না শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরে, এখন এরকম ভাজা হবে, ভালো করে নাড়াচাড়া করতে হবে, ভাজা হবে, তারপরে নুন, হলুদ, চিনি সব দেওয়া হবে। তো এটা হোক ততক্ষণ, আর ওই ভাত হয়ে গেছে, ভাতটা গেলে দিই, আবার তোমাদের কাছে পরে আসছি। তো শাকটা মোটামুটি আমাদের হয়ে এসছে, মানে ভাজাটা হালকা হয়েছে। কতটা শাক দিয়েছিলাম দেখো কতটুকু হয়ে গেল, নরম হয়ে গেছে তেলেতে নেড়ে নেড়ে। এবার এই নুন, হলুদ আর চিনিটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে শাকটা এবার নাড়াচাড়া করতে হবে। শাকের মধ্যে মানে শাকের পাতা কম, ডাটি বেশি দিয়ে দিয়েছে, ওই জন্য একটু ডাটিগুলো শক্ত শক্ত লাগ। তো দেখো বন্ধুরা আমার চোদ্দ শাক পুরো রেডি, সুন্দর করে বাটিতে সাজিয়ে রেখে দিয়েছি। তো এই দেখো আমাদের আজকে হচ্ছে ইলিশ মাছ, না গো ইলিশ মাছের বাচ্চা মানে খয়রা মাছ, খয়রা মাছ হচ্ছে। কড়াইতে তেল দিয়েছি, আর বুধ চতুর্দশীর জন্য যে শাকটা তো দেখে নিলে, রান্না হয়ে গেল। আর এইটা করব, আর একটা কি করব, কচু
কচু করব। দেখো দেখতে থাকো। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসছে, মাছটা এবার দেব। আর একটুখানি তেলটা গরম করার অপেক্ষায় রয়েছি। এই মাছ ছেড়ে দিলাম, মাছগুলো ভাজা করে নিই, খয়রা মাছ। তো এক এক করে মাছগুলো ভাজা হয়ে যাক। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল যেটুকুনি ছিল তার মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম। এরপর দেবো হলুদ, তেলের মধ্যেই হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে জল দেবো। তো এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, হলুদটা পুড়লে হবে না, পোড়ানো যাবে না। জল দিয়ে দিয়ে এটাকে ঘাঁটতে হবে। এরপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে লঙ্কা গুঁড়োটা দিয়েও নাড়াচাড়া করতে হবে, তার সঙ্গে সঙ্গে জলও দিতে হবে। আর এই কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকে ভূত চতুর্দশী, সেই জন্য এটা হচ্ছে আমাদের রান্না। আর দেখো নুন পড়লো। ভূত চতুর্দশীর রেসিপি, চোদ্দ শাক ভাজা আর এই খয়রা মাছের ঝাল। দেখো আরও কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল পছন্দ করি সেই জন্য। আর এইসব মাছ একটু ঝাল ঝালই ভালো লাগে। আর কচু করব ভেবেছিলাম, কিন্তু কচু আর করিনি। আবার দেখো জল দেওয়া হলো, বেশি খাটুনি নেই এই রান্নাতে, একদম ইজি রেসিপি। এটা ফুটতে দিতে হবে একটু। এই দেখো ফোটন ধরে গেছে হালকা হালকা। এই পর্যায়ে সর্ষে বাটাটা দিয়ে দেবো। আগে থেকে বেটে রেখেছিলাম, আর সর্ষের বাটা বাটিটা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু সামান্য জল দিয়ে নাড়াচাড়া করতে হবে। করে এটা ফুটলে তারপরে মাছগুলো ছাড়তে হবে, ভালো করে ফুটে গেলে তারপরে মাছগুলো ছাড়তে হবে। দেখো ফুটছে, দেখো মাছগুলো এবার ছেড়ে দিলাম এর মধ্যে। দিয়ে একটু ভালো করে মাছগুলো নাড়াচাড়া করে, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো আবার ভেঙে যাবে, সেই জন্য অল্প একটু নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে গ্যাসটা কমিয়ে রাখতে হবে। তো চলো দেখা যাক মাছটা কত দূর হলো ঢাকনা খুলে। তো একদম পারফেক্ট হয়েছে আমার মাছের ঝোল, ঝোল নয় হালকা ঝাল হালকা ঝোল এরকম টাইপের। তো এই মাছ তোমরা এরকমভাবে রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে, ইলিশ মাছের মতনই লাগবে খেতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও। তো টাটা, বাই বাই, সি ইউ।